আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সুমনা ঘোষ। সব বিষয়ে সাবজেক্ট র‍্যাপিং এর মাধ্যমে এইচএসসি এর ফল পুনরায় প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এই সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ও সেনাবাহিনী, আটক করা হয় কয়েকজনকে। এই ঘটনায় সচিবালয়ের কর্মকর্তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সচিবালয়ের বাইরে রাস্তাঘাটও ফাঁকা হয়ে যায়। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এই দাবিতে বঙ্গভবন বা অন্য কোথাও বিক্ষোভ বা আন্দোলনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। জানান, দেশের নিরাপত্তার স্বার্থেই এই রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছিলেন উপদেষ্টারা। বৈষম্য বিরোধী ছাত্রদের আলটিমেটামের বিষয়ে সরকার অবগত আছে জানিয়ে তথ্য উপদেষ্টা কাউকে দেশি বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পা না দেবার আহ্বান জানান। পতীত স্বৈরাচারের দোসররা দেশে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট সৃষ্টির পায়তারা করলে তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছে বিএনপি। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরে পূর্ব নির্ধারিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রাষ্ট্রপতির বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি, বঙ্গভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। অতীত স্বৈরাচারের দোসররা যদি কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টির অপপ্রয়াস করে, তাহলে আমরা গণতন্ত্রকামী এবং আন্দোলনরত যেসব রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন, আমরা ঐক্যবদ্ধভাবেই সেটা মোকাবেলা করব। রাষ্ট্রপতি পদের থেকে দাবির বিষয়ে আমরা আজকে আমরা বারবার বলছি, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের প্রচুর কথা হচ্ছে এবং এটার অংশ হিসাবে আজকে কথা হয়েছে। অনেক ধরনের ডিমান্ড তো অনেক জায়গায় তৈরি হয়, ঠিক না? সবগুলো তো আমরা ওয়ান ইলেভেনের সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চার মামলা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ দুপুরে এই আদেশ দেন। আইনজীবীরা জানান, ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগ নেতাদের নামে দায়ের করা এসব মামলা গত 15 বছরে প্রত্যাহার করা হলেও বিএনপি নেতাদের নামে মামলাগুলো এতদিন চলমান ছিল। তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা 80টিরও অধিক মামলা আছে বলে জানান তার আইনজীবীরা। এদিকে দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 8 বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিশেষ জজ আদালতের দেয়া সাজায় রায় বাতিল করেছেন উচ্চ আদালত। জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে প্রায় 80টার মতো মামলা দায়ের করা হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এই ম্যাক্সিমাম মামলাগুলাই ছিল হলো আপনার না মামলাগুলা ছিল হলো আপনার মানহানির মামলা। তো এই মামলাগুলা ছিল তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়েরকৃত মামলা। টর্চার করেছে এবং অমানবিক নির্যাতন করেছে, কোমরের হাড় পর্যন্ত গুঁড়ে করে দিয়েছিল তারা এই রিমান্ডে নিয়ে টর্চার করে। কিন্তু আজকে এই মামলাগুলোর কিন্তু তার নাম নাই এফআইআর, দু তিনটা মামলা এফআইআর নাম নাই। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এইচএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/HNBanglaNews। ধন্যবাদ।